नमस्कार बंधुरा फुलकली रान्नाबान्ना चैनल अपन सबाई के स्वागत। आज के तैरी करब पाटीशाकटा पिठे। पाटीशाकटा पिठे तो नारकेल लागबे, तो नारकेलगुलो कूड़िए निच्छि। सब फाटिए निएछि, सब नारकेलगुलो एबार पोड़ाब। এখন হয়ে গেছে আমার নারকেল কোড়া। পাটিসাপটা পিঠে করতে যে সব উপকরণ লাগবে সেগুলো হলো নারকেল কোড়া, চিনি, দুধ নিয়েছি, এখানে খেজুরি গুড়, চালের গুঁড়ো, লবণ আর সরষের তেল। এবার প্রথমে আমি নারকেলগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। জায়গা ঠিক আছে। এবার কিছুটা পরিমাণ চিনি দিচ্ছি। এবার কিছুটা পরিমাণ খেজুরি গুড় দেব। এইবার এইগুলো ভালো করে মাখিয়ে নেব। এবার আমার মাখানো হয়ে গেছে, ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি উনুন ধরাবো। এবার এইগুলো ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে বেশ খানিকটা টাইম নিয়ে। এবার এটা ভাজা হয়ে গেছে নারকেলটা, নারুন পাকে এসেছে প্রায়। এবার এটাকে নামিয়ে নিতে হবে। এবার আমি পাটিসাপটার গোলা বানিয়ে নেব। এখানে দুধ আছে 500 গ্রাম। দুধের মধ্যে আমি প্রথমে চিনি টুকনা দিয়ে দিচ্ছি, আর দেবো কিছুটা পরিমাণ গুড়। আর কিছুটা নারকেল, ভাজা নারকেল তুলে রেখেছিলাম। নারকেল দেওয়ার পরে নাড়াচাড়া করে যেটা তুলে রেখেছিলাম একটুখানি, সেটা মেয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। এবার এতে সামান্য পরিমাণ লবণ দেব। এবার আমি এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে এভাবে গোলাতে থাকবো, দিয়ে ভালো করে গোলাটা তৈরি করে নেব। এইভাবে বারে বারে দেব, দিয়ে যতক্ষণ গোলাটা একটু ঘন না হবে ততক্ষণ এভাবে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে। যতক্ষণ না গোলাটা একদম পাতলা ভাব না যাচ্ছে ততক্ষণ এইভাবে গুঁড়ো দিয়ে এভাবে গোলাতে থাকতে হবে। একেবারে দেওয়া যাবে না, বারে বারে দিলে জিনিসটা ভালো হবে। বারে বারে দিয়ে এভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এই ডিম ডিমগুলো ভেঙে দিতে হবে। এবার তৈরি হয়ে গেছে আমার গোলাটা। দেখুন পাতলার মধ্যে একটু ঘন ভাব চলে এসছে, ওই জন্যে গোলাটা রেডি হয়ে গেছে। এবার আমি আবার উনুন ধরিয়ে দেব, দিয়ে এবার পাটিসাপটা পিঠে তৈরি করা শুরু করে দেব। এবার আমি একটা বেগুন নিয়ে, বেগুনের মুখ কাটা ছিল সেটা দিয়ে এইভাবে তেল মালিশ করে নিচ্ছি। একটু কড়াইটা গরম করে নেব ভালো করে। এর মধ্যে যে গোলাটা আমি তৈরি করলাম সেই গোলাটা আস্তে আস্তে ঢেলে দেব। ঢেলে দিয়ে এইভাবে ডিমের অমলেটের মতো এইভাবে ছড়িয়ে নেব, ঘুরিয়ে ঘুরিয়ে। খানিকটা টাইম কড়াইতে বসিয়ে রাখবো।
এবার এর মধ্যে নারকেল পাকি রেখেছিলাম ওইটা দেব, ওইটা দিয়ে একটা ঝিনুক নিয়েছি, ঝিনুক দিয়ে এইভাবে আস্তে আস্তে পাকি পাকি রোল করতে থাকবো। দেখুন খুব সুন্দর হচ্ছে। তৈরি হয়ে গেছে পাটিসাপটা পিঠে, শেপটা খুব সুন্দর এসেছে। এবার তুলে নিচ্ছি। ট্রায়ালের জন্য আমি আগে কটা পিঠে বানিয়ে রেখেছিলাম, আপনাদের সুবিধার জন্য আমি আরো কয়েকটা বানিয়ে দেখাচ্ছি। আবার আমি তেল মালিশ করে নিলাম, আস্তে আস্তে জাল দিতে হবে। এইভাবে ছাড়তে হবে গোলাটা, দিয়ে দুটো নাতা দিয়ে ধরতে হবে এইভাবে, একদম ডিমের অমলেটের মতো গোলাটা ঘুরিয়ে দিতে হবে। উনুনে রাখতে হবে কিছুক্ষণ টাইম। এবার আমি আবার এখানে এতে নারকেল দিচ্ছি, পাকানো নারকেলটা আবার রোল করব এইভাবে একটা ঝিনুক দিয়ে আস্তে আস্তে এরকম পাকিয়ে নেব। একইভাবে আমি সব কটা পিঠে বানিয়ে নেব। দেখুন একইভাবে সব কটা পাটিসাপটা পিঠে আমি তৈরি করে নিয়েছি। এই ছিল আজকের রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমি একটা পাটিসাপটা পিঠে আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন এর মধ্যে নারকেলের পুর আছে, নারকেল আমি নারুল পাকি পাকিয়ে নিয়েছিলাম, খুবই সুন্দর লাগবে খেতে। খেজুরি গুড় দিয়ে তৈরি হয়েছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন, এভাবে তৈরি করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগছে।